নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম সরকারের পক্ষ থেকে আবারও একবার জারি হতে চলেছে নতুন এক নির্দেশিকা যেখানে বলা হয়েছে জমির দলিলের সঙ্গে এবার লিঙ্ক করতে হবে আধার কার্ডের তো কেন এই লিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে এবং তার জন্যে কি কী নির্দেশিকা পালন করতে হবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং তথ্যটি আপনাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা প্রকাশিত তথ্য দেখুন বলা হয়েছে জারি হতে চলেছে নতুন সরকারি নির্দেশিকা জমির দলিলের সাথে শুরু হলো আধার লিঙ্ক সকলকে করতে হবে এই লিঙ্কের কাজ নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য আধার কার্ড ক্রমান্বয়ে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এতদিন পর্যন্ত রেশন কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের সাথে আধার সংযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে তবে এবারে দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে যে কোনো সম্পত্তির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে ইতিমধ্যেই স্থাবর অস্থাবর সমস্ত প্রকার সম্পত্তির নথির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টকে পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়েছে এই প্রসঙ্গে হাইকোর্টকে জানানো হয়েছে যে দুর্নীতি কালো টাকা এবং যে কোনো রকম বেনামি লেনদেন আটকানোর ক্ষেত্রে সম্পত্তির নথির সাথে আধার সংযুক্ত করার পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে বেশি অঙ্কের আর্থিক লেনদেনের টাকা জুয়া সন্ত্রাসবাদ অস্ত্রপাচার এর মতো দুর্নীতিমূলক কাজে বিনিয়োগ করা হয়ে থাকে এমনকি বেনামি লেনদেনের টাকা আবাসন এবং সোনার আর্থিক মূল্যবৃদ্ধি ঘটায় আর এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য যে কোনো রকম সম্পত্তির নথির সাথে আধার সংযোগের দাবি জানানো হয়েছে হাইকোর্টের কাছে এই অনুরোধ পেশ করা হলে অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে আগ্রহী হাইকোর্ট দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের অর্থ আইন আবাসন নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য জানতে চেয়েছেন এর জন্য কেন্দ্রীয় সরকারের এই সমস্ত দফতরকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে বিচারপতির তরফে হাইকোর্টের অনুমোদন সহকারে এই রূপ নিয়ম কার্যকর করা হলে দুর্নীতি ও কালো টাকা বন্ধ করার ক্ষেত্রে এটি যথেষ্ট ভালো একটি পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে আইনজীবীদের তরফে কেন্দ্রীয় সরকারের তরফে এই রূপ পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে কালো টাকা এবং দুর্নীতি সম্পর্কিত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া যাবে এমনটাই মনে করছে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এর পাশাপাশি তিনি এও দাবি করেছেন সমস্ত দেশবাসীর স্থাবর অস্থাবর সম্পত্তির সঙ্গে আধার যুক্ত করা হলে আগামী দিনে দেশে আর্থিক বৃদ্ধির হার দুই শতাংশ বৃদ্ধি পাবে স্থাবর অস্থাবর সমস্ত প্রকার সম্পত্তির সাথে আধার নম্বর সংযুক্ত করার প্রক্রিয়া কার্যকর করা হলে আগামী দিনে নির্বাচন প্রক্রিয়ায় কালো টাকা এবং বেনামি সম্পত্তির প্রতিপত্তি কমবে তবে আগামী দিনে সম্পত্তির নথি এবং আধার কার্ড যুক্ত করার এই নিয়ম কার্যকর হবে কিনা তা জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিক এবং রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিরা বন্ধুরা এই জমি দলিলের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পক্ষে আপনাদের কি মতামত সেটাও কিন্তু ভিডিওর নিচে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের সমস্ত সরকারি তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন